হাওড়ের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের ধীরগতিতে উদ্বিগ্ন কৃষকদের প্রতি সংহতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে হাওড় বাঁচাও আন্দোলন। দুপুরে সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, বোরো ফসলের সুরক্ষায় সুনামগঞ্জের বিভিন্ন হাওড়ে বেড়িবাঁধের কাজ চলমান থাকলেও ধীরগতির কারণে বোরো ফসলের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন জেলার কৃষকরা। নির্ধারিত 28 ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে কৃষকদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।